আসসালামু আলাইকুম, আমি রোমানা ইয়াসমিন, বর্তমানে লন্ডন শহর থেকে বলছি। গতকালকে আমি একটা ভিডিও আপলোড করি, তো সেখানে উল্লেখ করি যে আমার কিছু লোক লাগবে আর কি, কয়েকটা ক্যাটাগরিতে। আপনারা জানেন যে আমি অনলাইনে কাজ করতেছি, তো আমি চিন্তা করলাম যে একটা টিম হয়ে কাজ করলে কেমন হয়। তো সেখানে আমি বিজ্ঞপ্তিতে উল্লেখ করি ডিজিটাল মার্কেটিংয়ে আমার লোক লাগবে, এবং লাগবে গ্রাফিক ডিজাইনার হিসাবে লাগবে, এবং কন্টেন্ট রাইটার হিসেবে লাগবে, মানে স্ক্রিপ্ট রাইটার যেটাকে বলে। তো আমি হচ্ছে দেওয়ার পরে আমি অনেক বেশি রেসপন্স পাচ্ছি। সেখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার উল্লেখ করেছিলাম এবং সিভি দেওয়ার জন্য ইমেল অ্যাড্রেস ইউজ করেছিলাম। তো আজকে আমি বলে দিব যে আপনারা মানে কয়টা পর্যন্ত এবং কয়দিন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন, লাস্ট ডেট কবে। আমি এই বিষয়টা হচ্ছে আজকে ক্লিয়ার করার জন্য, এবং কে কে অ্যাপ্লাই করতে পারবেন, কোথায় থেকে অ্যাপ্লাই করতে পারবেন, এই বিষয়টা আমি ভাবলাম যে না, আমার একটু ওভারঅল সবাইকে বিষয়টা জানানোর দরকার, এবং প্রফেশনালি সিভিটা আসলে কোথায় দেওয়া উচিত। তো চিন্তা করলাম যে এই বিষয়টা আমাকে সবাইকে জানানো দরকার। তো যাই হোক আর কি, আমি কাজ করতেছি অনলাইনে, এবং আমি আমার নিজের জন্য, আপনারা জানেন যে আমি ইংল্যান্ডে প্রথমে রাশিয়াতে ছিলাম, তারপরে ইংল্যান্ডে আসছি, পড়াশোনা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। এখন এখন আমি হচ্ছে একটা বিজনেস স্টার্ট করেছি, আমার মেন টার্গেট হচ্ছে আমার বিজনেস। তো আমার এই বিজনেসটাই হচ্ছে অনলাইন ভিত্তিক, বাট এখানে কিছু লোক লাগবে। আমি কিছু ক্যাটাগরিতে এটা ডিভাইডেড করেছি, এবং আমি চিন্তা করলাম যে আমাদের বাংলাদেশের ইয়াং জেনারেশন ছেলে মেয়েদেরকে সুযোগ দেওয়া উচিত, যার কারণেই কিন্তু আমার এই উদ্যোগটা নেওয়া। তো আমি উল্লেখ করেছি যে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কোন কোন ক্যাটাগরিতে। তো অনেক বেশি রেসপন্স পাচ্ছি, মানে প্রত্যেকটা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে আপনাদের অনেক বেশি রেসপন্স পাচ্ছি। আমি এখানে উল্লেখ করে দিই যে আপনাদের, আপনারা যারা অ্যাপ্লাই করতেছেন, লাস্ট মানে আর কয়দিন পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। লাস্ট ডেট হচ্ছে আপনারা আগামীকাল হচ্ছে বিকেল 5টা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন, মানে বিকেল 5টা বাংলাদেশ টাইম, বিকেল 5টার পরে যারা অ্যাপ্লাই করবেন তাদের হচ্ছে সিভি আর নেওয়া হবে না, কারণ অলমোস্ট অনেক মানুষ অলরেডি সিভি দিয়েছে। কারণ এগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে, এগুলো যাচাই বাছাই করতে হবে, তাদের সাথে ইন্টারভিউর একটা বিষয় রয়েছে। তো আপনাদেরকে বলবো যে আগামীকাল বাংলাদেশ বিকেল 5টার পরে আর কেউ সিভি দিবেন না। আচ্ছা, কোথায় দিবেন সিভিটা? আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, কারণ ওটা আমার বিজনেস নাম্বার, কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ আমাকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছে, হাই আপু কেমন আছেন, হ্যালো আপু আমার জব দরকার। এটা তো আসলে প্রফেশনালি আসলে মেনটেন হচ্ছে না। আপনারা যারা আসলে আমার সাথে কাজ করতে চাচ্ছেন, আপনারা সিভিটা দিবেন ইমেলে, ঠিক আছে? সিভিটা দিবেন ইমেলে, আমি প্রফেশনালি সেটা দেখবো, এবং আমাদের আরও যারা বাকি টিম রয়েছে তারা দেখবে এটা নিয়ে। তো আমি আপনাদেরকে প্লিজ রিকোয়েস্ট করবো, আপনারা আপনাদের সিভিটা হচ্ছে ইমেল অ্যাড্রেসে পাঠান, কারণ এত এত মানুষ আজকে ঘুম থেকে উঠে দেখি সকালে প্রায় 1000+ মানুষ টেক্সট দিয়েছে এবং কল করেছে। তো আপনি চিন্তা করেন, আমরা বিদেশে থাকি, এই বিদেশ শহরে রান্না থেকে খাওয়া থেকে শুরু করে মানে নিজের সমস্ত কাজ কিন্তু নিজেকেই করা লাগে, তারপরে এই যে উদ্যোগগুলা, ছোট ছোট যে উদ্যোগগুলা, এত কিছু মেনটেন করা আসলে সম্ভব হয়ে যায় না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের যে সিভিগুলো দিচ্ছেন, এই সিভিগুলো অবশ্যই অবশ্যই ইমেল অ্যাড্রেসে পাঠাবেন। আচ্ছা, আমি উল্লেখ করে দিই যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলে দিই, আমি আমি অনেক টেক্সট পাচ্ছি বা অনেক কল পাচ্ছি যারা এই ইংল্যান্ডে রয়েছেন, যে আপু আমি কাজ করতে চাই আপনাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ, যারা আপনাদের মতামত প্রকাশ করছেন যে আপনারা আমার সাথে কাজ করতে চান। কিন্তু আমি এখানে একটু ক্লিয়ার করে দিই সবাইকে, আমি তিন ক্যাটাগরিতে লোক নিচ্ছি, স্ক্রিপ্ট রাইটার বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইনার। এটা শুধুমাত্র বাংলাদেশ থেকে, যেহেতু এটা অনলাইনে কাজ হবে, আমি বাংলাদেশে যারা ফ্রেশার আর কি, জব পাচ্ছে না, কাজ কাজ নেই, যারা কাজ অলমোস্ট করতেছেন বা অলরেডি করতেছেন, কোনো একটা প্রতিষ্ঠানের সাথে আছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা যারা অলরেডি কাজের সাথে আছেন, আপনারা প্লিজ সিভি দিবেন না। যারা একেবারে ফ্রেশার রয়েছে, কাজ করতেছে না, তাদেরকে একটু সুযোগ দিবেন, আমি তাদেরকে সুযোগ দিতে চাচ্ছি। কারণ দেখেন, একটা ছেলে মেয়ে যখন পড়াশোনা শেষ করার পরে, 4 বছর পর, 5 বছর পরে, তখন একটা জব পায় না, একটা ডিপ্রেশনের মধ্যে কিন্তু পড়ে ইয়াং জেনারেশন ছেলে মেয়ে। তো যেহেতু আপনারা যারা কাজের সাথে অলরেডি যুক্ত আছেন, প্লিজ আপনারা সিভি দিবেন না। যারা একেবারে ফ্রেশার তাদেরকে দেওয়ার সুযোগ দিবেন। আর লন্ডনে যারা, লন্ডন থেকে আপনারা যারা আমাকে নক দিচ্ছেন আমার আমার সাথে কাজের জন্য, থ্যাংক ইউ, বাট আমি যখন আপনাদেরকে এখানে নিব, এটা আমি আলাদা করে হচ্ছে সার্কুলেট করব এবং আমি আপনাদেরকে জানাবো। বাট আপাতত এই যে অনলাইন ভিত্তিক যে রিমোটলি কাজ, বাসায় বসে যে যারা কাজ করবে, এটা শুধুমাত্র বাংলাদেশের ছেলে মেয়েদেরকে এই সুযোগটা দেওয়া হচ্ছে। কিন্তু যারা ফ্রেশার তাদেরকে মোস্ট আপনার হচ্ছে প্রায়োরিটি দেওয়া হবে।
তো এই হচ্ছে একটা বিষয়। এখন বলি যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, কে কে এটার মধ্যে পড়ছেন। এখানে আমি বলে রাখি, ছেলে বা মেয়ে এখানে কিন্তু সবাইকে সমান আমি প্রায়োরিটি দিচ্ছি। হতে পারেন আপনি মেয়ে বা ছেলে, কোনো বিষয় না। আমি চাই কাজের এক্সপার্ট, আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। কোনো একটা প্রতিষ্ঠানে আপনি কাজ করেছেন আগে, অনেক এক্সপিরিয়েন্স আছে বা এখনও কাজ করছেন সেই প্রতিষ্ঠানে, আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে আপনি কাজ পারেন কিনা, আপনি এক্সপার্ট আছে কিনা। এবং অনেকে উল্লেখ করছে যে শিক্ষাগত যোগ্যতা কত হতে পারে বা কি লাগতে পারে। দেখেন, আমি শিক্ষাগত যোগ্যতা আমার লাগবে না, আপনি যদি ম্যাট্রিক পাশও হন, আপনি যদি কাজের এক্সপার্ট, আপনি যদি কাজ ভালো পারেন, দক্ষ থাকে আপনি কাজে, আমি আপনাকে অবশ্যই ওয়েলকাম জানাবো। এখানে আমি আরেকটু কিছু উল্লেখ করতে চাই, কারণ অনেকে কমেন্ট করছেন যে আপু এটা দেশে নাকি হচ্ছে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য। দেখেন, আমি এটা পুরোটাই হচ্ছে আমার নিজের জন্য লোক লাগবে, মানে আমার নিজের কাজের জন্য। তো সেই ক্ষেত্রে আমি এটা সুযোগ দিচ্ছি বাংলাদেশের ছেলে মেয়েদেরকে, এটা তারা ঘরে বসে করতে পারবে, আমার এখানে আনার জন্য না। ঠিক আছে, এটা পুরো কাজটাই হবে কিন্তু অনলাইনে, বিদেশে আনার জন্য না। নর্মালি আমি কিন্তু ইনফরমেশন দিয়ে থাকি যে কিভাবে আপনারা জেনুইন ভাবে দেশের বাইরে আসবেন, ওটা আমি আলাদা করে দিব। বাট এটা টোটালি কিন্তু আমার নিজের নিজের জন্য, তো আপনারা বাসায় বসেই কাজ করতে পারবেন। ঠিক আছে, আর অনেকে আবার কমেন্ট করতেছেন যে আপু এখানে কোনো পেমেন্ট করা লাগবে কিনা, কোনো ফি দেওয়া লাগবে কিনা। দেখেন, এটা কোনো টাকা দেওয়া লাগবে না, পুরোটাই ফ্রি, পুরোটাই ফ্রি। জাস্ট আপনার যদি দক্ষতা থেকে থাকে আপনার কাজের, তাহলে আপনি অবশ্যই সিবি পাঠান, ডিসক্রিপশনে থাকা এই অ্যাড্রেসে সিবি পাঠিয়ে দেন। আগামীকাল বিকেল 5টা পর্যন্ত লাস্ট ডেট আর কি, তো এই সুযোগটাকে আপনারা কাজে লাগান। আশা করি ভালো কিছু হবে, আপনাদের কাছ থেকেও আমি কিছু শিখবো এবং আপনাদেরকেও কিছু শেখাবো, নতুন নতুন কিছু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।